হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো আজকে আমরা দুজনাই রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি অষ্টমঙ্গলাতে। আমাদের 8:30 বেরোনোর কথা ছিল, এখন অলমোস্ট 9:45 বাজতে যাচ্ছে। তো ফাইনালি আমাদেরকে আনতে এসছে রিমি আর সৌম। তো ওরা দুজনাই আমাদেরকে আনতে এসছে। তো এখন আমরা বেরোবো, আর চলো বাড়ি গিয়ে অনেক রিচুয়ালস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর গেট রেডি উইথ মি আজকে বানিয়েছি, সো গেট রেডি উইথ মিটাও আসবে। আর এই যে ও লাস্ট মিনিট সব কিছু আর কি দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে নাকি। আর যতটা পেরেছি রুমটা গুছিয়ে দিয়ে যাচ্ছি, কারণ হলো 2.5 দিন থাকবো বাড়িতে, তো অনেকটা লেট হয়ে গেছে। আমাদের 9টা থেকে 9:30-এর মধ্যে পুজো বসার কথা ছিল, বাট আলটিমেটলি সেটা লেটই হবে, কিছু করার নেই। তো চলো এখন বেরোনো যাক। তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি, আমাদের দুজনেরই ঠান্ডা লেগে গেছে। তো আমার গলাটা একটু কম আছে ব্যথাটা, বাট ওর গলার ব্যথাটা একটু বেশি আছে। এনিওয়েজ, বেশি বকবক করবো না, তো চলো এখন বেরোই। 1 সপ্তাহ পর বাড়ি যাচ্ছি। হাসি পেয়ে যায় আমার, মাই গড, পাঁচিল দিয়ে টপকে দিচ্ছে, কি অবস্থা! না, ও খালি ব্যাগটা নিয়ে ঢুকুক। এই যে আমি, এই যে ওর বাঁ দিকে যাবি। হ্যাঁ, হাত ধরে ঢোক মা গো। A few moments later. সামনে একটা বাটি দিয়ে দাও, হ্যাঁ, বা একটা থালার মধ্যে বুঝে দিও, ফুলগুলো ওখানে রাখবে। হ্যাঁ, তো এইটাই সামনে আছে, এইটাই। হ্যাঁ, হাতে থাকবে জলটা, তোমার হাতে ডানতে জলটা হাতে থাকবে, হাতটা নাভির ওপর তুলে বলো বিষ্ণুর পাদর্ঘ সম্ভূতে গঙ্গে পুনাহিমাম, গঙ্গা জলটা মাথায় ছিটিয়ে নমো গঙ্গা, নমো গঙ্গা, নমো গঙ্গা, হাত জোর করে সদ্য পাতক উল্টে দেবে। হ্যাঁ, উল্টে উল্টে, হ্যাঁ, হাত জোর করে বলো নম জবা কুসম শঙ্কাশ্যং কাশ্যপেয়ম ভস্মি দিবাকরম এস ভগবতে কর্মদায়িনে সাক্ষে নম সূর্য দেব্যায় নম নমঃ। লজ্জা লাগছে নাকি? কেমন আছো? এটা কে হয়? কি লজ্জা! তুই এত শান্ত হয়ে গেলি কি করে? লজ্জা পাচ্ছ? তাহলেও জিজ্ঞাসা করতে হয়, এটা কি লজ্জা পাচ্ছে চলে যাচ্ছে। আমাদের ঘরটা খোলা আছে, আমি তো বলে দাও তো দিয়ে দিতে।
ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় না, মাথায় ও সেদিন ছিঁড়ে দিল তো, দেখেছিলাম নিজের বেলায় অত মনে থাকে না, আমার কিছু মনে নাই তো, মনে থাকে না, ভুল গেই মানে দরকার বাবু তোর এই এক বছর হয়েছে, না না মনে থাকে না, মনে হচ্ছে মা ওটা কি পাঁচ জনের কথা তো ব্রেন একবারে হ্যাং করে, আমার কিছু মনে নাই কো, এটা এখানে তো লুকানোর কোনো সিস্টেম হবে না, যে লুকিয়ে নেব গিয়ে কি কিউ আমরা বলি নাও ঢাকো না, হিসাব তো মমের বেলা লুকিয়েছিল একটু হ্যাঁ 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 ওকে বলছি এই এই লুকা তুই দেনে লুকু চুরি করে না তুমি এইখানে এসো দিয়ে ওদের সঙ্গে হেল্প করো, বলছে হেল্প করো তালি তো লুকাতে পারবে, এটা ক্লু দিল তোমাকে বুঝলে, একদম ক্লু দিল আমি লোকাইনি সঙ্গে এটা কভার হচ্ছে, এটা পাঁচ ছয় ছয় যাবে, ছয় ছয় কমপ্লিট হবে না, ছয়ে যাচ্ছে, পূজা আসতে করছো দাঁড়া টাইম লাগবে কি করবো, হাতে পড়বে না ছয়ে একখান লোকাও কি করলে আর দুইখান চান্স আছে, আইপিএল খেলা হচ্ছে একবার হয় সুযোগ বারবার হয় না, ওপর দিকে তাকিয়ে বড় তাহলে চারটেই অফিস হয়ে যাবে, চার চোখের অধিকারী বিশ্বাস করবে মানে বাবা নে আমি পারি নাকি একটু দেখি আমি কোনদিন ওইসব কাজ করবো না, আমাদের মেয়ে জামাই আমরা পারি নাকি এই রে জয় আমার দিকে তাকাচ্ছে, আমার কাছে কিচ্ছু নেই, আই এম ফ্রি, উঠবো জেঠুমা এমন কিছু জানে না, দেখ জেঠুমার কাছে পাবি বাবা
কালকে রাতে একটা এখন ইয়ে হয়নি নাকি তোর? কালকে রাতে পড়ে গেছিল নাকি? না খেয়েছিল এই জোর সমেত। হুম হুম জোরটা সমেত থাকবে। চর মঙ্গল করুক। পৌনে দুটো বাজছে, তো আমাদের অষ্টমঙ্গলার সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। রিচুয়ালস কমপ্লিট হলো তখন 12:10 হবে। তারপরে আমরা উপোস ভাঙলাম, প্রসাদ খেয়ে আজকে সকাল থেকে উপোস ছিলাম, কারণ আমাদের পুজোয় বসতে হতো। তো তারপরে আমার বেনারসিটা চেঞ্জ করে একটা সফট হ্যান্ডলুম শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা খুব সফট, যার জন্য এটা পরলাম। রাই আসছে, তো জেঠুমাদের বাড়িতে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আর একটু পরে যাবো জেঠুমাদের বাড়িতে, ওখানে লাঞ্চ করব। তো কাকু আর সৌমা এখনো অবধি আসেনি। আর এই দেখো রাই। তো আমার এখনো অবধি মেহেন্দির ভিডিও এডিট করা হয়নি, মেহেন্দি, তারপরে দুটো আইবুড়ো ভাতের ভিডিও আছে। তো আমার ফোন পুরো ফুল হয়ে গেছে, যার জন্য আমি জয়ের ফোন থেকে ভিডিও করছি, ব্লগ বানাচ্ছি। রাই আজকে চশমা পরে আসেনি, কারণ ও কালকে রাতে চশমা ভেঙে ফেলেছে, তাই না? চশমা ছাড়া ওকে আবার একটু অন্যরকম দেখতে লাগছে। এনিওয়েজ, তো নতুন ফোনে ভিডিও করছি, আমার একটু প্রবলেম হচ্ছে, বাট ঠিক আছে, ম্যানেজ করতে হবে। ফোনে পেজ না থাকলে কি আর করা যাবে, তাই না বলো? আজকে তো বাড়িতে সত্যনারায়ণ পুজো হলো, যার জন্য আজকে সব কিছু নিরামিষ হয়েছে। তো দুপুরে লাঞ্চে ছিল ভাত, শাক ভাজা, পোস্তর বড়া। এই পোস্তর বড়া খেতে না আমার খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি পোস্ত খেতেই আমার বেশ ভালো লাগে। তারপরে চলে এসে ভেজ ডাল আর খাওয়ার দাওয়ার। এত গরম ছিল কি আমি ভালো করে হাতই দিতে পারছিলাম না। তারপরে চলে এসে আলু পোস্ত, আরও একটা তরকারি ছিল, আর তারপরেই দেওয়া হয়েছিল প্লাস্টিক চাটনি। এই চাটনিটার মধ্যে না একটা লেবুর ফ্লেভার দেওয়া আছে, যেটা খেতে আমার খুব একটা বেশি ভালো লাগছিল না। আর সবার শেষে ছিল পায়েস। কেন ভাই, ওকে এত শাস্তি কেন? পৌনে 6টা বাজছে, তো এখন রেডি হলাম, যাচ্ছি শাখা পড়তে। তো এতদিন মাটির শাখা পড়েছিলাম, মাটির কর পরেই বিয়ে হয়, তো এটা পড়েছিলাম এতদিন। আজকে চেঞ্জ করে এমনি যে শাখা হয় তো সেটাই পড়বো। আমি আর বোবাই দুজনে যাচ্ছি। চলে তো এসেছি শাখার দোকানে, আসার সাথে সাথেই ওনারা জিজ্ঞাসা করলেন যে আমি কীরকম টাইপের শাখা নেব, আই মিন কতটা চওড়া শাখা নেব। তারপরে ওনারা একটা একটা করে দেখাচ্ছিলেন, দেন আমি বললাম যে আমি এরকম টাইপের চওড়া নেব, এই যে এখন যেগুলো দেখছি এরকম টাইপেরই চওড়া নেব। আমার খুব বেশি চওড়া নেওয়ার ইচ্ছে ছিল না, কারণ আমার পলাটা একটু সরুর মধ্যে রয়েছে। তো এই চওড়াটা না আমার পলাটার সাথে বেশ ভালোই লাগছে, বাট আমি কনফিউজড হয়ে গেছিলাম কোন ডিজাইনটা নেব সেটা নিয়ে। এর আগে হয়তো একবার কি দুবার এসে মায়ের সাথে শাখা কিনতে, আমার ঠিক খেয়ালও নেই কোন ডিজাইনটা যে নেব সেটা নিয়েই আমি বড্ড বেশি কনফিউজড ছিলাম। আর মনে মনে ভাবছিলাম মা যদি আসতো কি ভালোটাই না হতো। যাই হোক, তো তারপরে ওনারা আরও দেখাচ্ছিলেন, মানে আমাকে আরও বেশি কনফিউজড করছিলেন যে দেখো এগুলোর মধ্যে কিছু ভালো লাগে নাকি। আমি লাস্টে কিছু ডিসাইড না করতে পেরে র্যান্ডামলি দুটোর শাখা তুললাম, তুলে দুটোর মধ্যে দেখলাম যে মনে হচ্ছে এটা বেশি ভালো লাগছে, তো ওইভাবেই আর কি চুজ করে নিয়েছি। এই দেখো এই শাখাটা পছন্দ করলাম, আর তারপরেই ডান হাত বার করে বসছিলাম। তো উনি বললেন যে আগে তো বাঁ হাতে পড়তে হবে, তারপরে আমার মনে পড়লো যে হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই, তো আগে তো বাঁ হাতে পড়তে হবে। দেন উনি জিজ্ঞাসা করছিলেন যে আমি কোনো পলা নেব নাকি শাখার সাথে ম্যাচ করে। তো আমি বললাম যে না এখন তো আমার পলা লাগবে না। তারপরে জিজ্ঞাসা করছিলেন যে লোহাগুলো কি করতে হবে, দেন ওনাদের একটা লোহা পরিয়ে আমাকে শাখাটা পরিয়ে দিলেন। তবে আমার হাতে শাখাটা না একটু টাইট লাগছিলো, তো ওনাদের এক সাইজ বড় দিতে বললাম। তো ওনারা বললেন যে না এটাই তোমার হাতে একদম
ঠিকঠাক হবে। অনেক দিন ধরেই ধোকলা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই ভাবলাম যে আজকে যখন নিরামিষ আছে যাই ধোকলা নিয়ে আসি। ও বাবা, দোকানে গিয়ে দেখি জাস্ট এই এক পিস ধোকলা পড়ে আছে, তো ওই এক পিসই নিয়ে এসেছি, একটু হলেও ক্রেভিংটা তো মিটবে। সাথে ছিল ভেজিটেবল চপ। তো এই জাস্ট বাড়ি এলাম, বাড়ি এলাম বলতে গেছিলাম সে জেঠুমাদের বাড়ি আর জেঠুমাদের বাড়ি। তো ওখানে গিয়ে অনেক গল্প আড্ডা হলো। আমার আজকে সন্ধ্যাবেলা তিনবার চা খাওয়া হলো, একবার চাফি, একবার চা, আর একবার হচ্ছে কফি। তো তিনবার চা খেয়ে আমার এখন আর খিদে নেই, এখন 10:20 বাজছে। তো এখন একবার বাড়ি এলাম, তো কাকু কাকিমারা গেছে খেতে, তো ওরা আসো, ওদের সাথে দেখা করি, তারপরে আমরা যাবো রাতের ডিনার সারতে। টাটা, গুড নাইট, টাটা। আমি, জয়, দাদা, রিয়া চারজন একসাথে বসে পড়লাম ডিনার করতে। তো আমরা যখন ডিনার করতে বসলাম তখন প্রায় 11টা বাজতে যায়, আর জানো আমরাই ছিলাম লাস্ট ব্যাচ। তো আমার যখন অষ্টমঙ্গলে হয় তখন বেশ ভালোই ঠান্ডা ছিল, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি, তার মধ্যে জেঠুমা দিয়েছিল একটু ঘি, স্মেলটা এত ভালো আসছিল কি বলবো। তার সাথে ছিল গরম গরম বেগনি, পোস্ত আর আলুর দম, জাস্ট জমে গেছিল ডিনারটা। অষ্টমঙ্গলার ব্লগ তো পুরোপুরি এডিট করা হয়ে গেছে, অ্যাকচুয়ালি কালকে রাতেই এডিটটা করে রেখেছিলাম, আজকে শুধুমাত্র ভয়েস ওভারটা দিতে বাকি রেখেছিলাম। তো এখন আমার ভয়েস ওভার দেওয়াও ডান। ব্লগে শুরু তো করেছিলাম কিন্তু শেষ করতেই ভুলে গেছিলাম, তাই এখন এলাম ব্লগটাকে এন্ড করতে। তো এই পার্টটাই শুধুমাত্র আমার এডিট করতে বাকি আছে। আজকে হলো 2nd মার্চ, আর এই ভিডিওটা আমি পোস্ট করব কালকে, মানে হলো 3rd মার্চ। যাই হোক, তো যদি এই ভিডিও থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে অষ্টমঙ্গলার ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো, আর হ্যাঁ এটাও জানিও যে বিয়ের সব ব্লগগুলো তোমাদের কেমন লাগলো। কাল আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো, টাটা।